গাইস ওয়েলকাম টু চিরকুট ইনফিনিটি আর আমি শরণে এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আপডেট দেব বলে। কি আপডেট? কেউ মরে যাচ্ছে, কেউ হারিয়ে যাচ্ছে, এইসব আপডেট। আজকে যেটা বেসিক্যালি বলবো সেটা হচ্ছে অনুরাগের ছোঁয়ার সিরিয়ালে এই মুহূর্তে আসতে চলেছে একটা বিশাল বড় টুইস্ট, সেটা হচ্ছে দীপা এবার ডেলিভারি করবে। দীপা এবার একটা ছোট্ট বেবিকে নিয়ে আসবে, সেটা মেয়ে হতে পারে, কিন্তু এটা আমার মনে হয় যে এদের মেয়েই হবে। তো যাই হোক, এবার কথা হচ্ছে গিয়ে দীপা তো বেবি আনবে পৃথিবীতে, কিন্তু দীপার পাশে আছে দীপার শাশুড়ি মা। অ্যাডভান্স স্টেজ, তো দীপা চিৎকার চেঁচামেচি করছে এবং ডাক্তাররা বলছে যে কোনো একজনকে বাঁচানো সম্ভব হবে, নাই মা নাই মেয়ে। শাশুড়ি মা বলে দিয়েছে আপনারা প্লিজ দীপাকে বাঁচান, আর দীপা বলে দিয়েছে না আমার সন্তানকে বাঁচান। যাই হোক, ওইদিকে সূর্য মনের দুঃখে মন বেবাগি না তারাপ তারাপকে ইজদিল করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নিজেকে দেবদাস মনে করছে। এই দেবদাস এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে আর একটা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, একটা ইটের পরে শুয়ে পড়ে বলছে যে এই জীবনে আর তোমার সাথে আমার দেখা হবে না, আলাদা হয়ে গেলাম বলে দীপা বলে চিৎকার করে উল্টে পড়ে যাবে। তো এবার কথা হচ্ছে যে কী হবে, গল্পটা এরকম হলেও হতে পারে যে দীপা হয়তো মারা গেল, কিংবা শাশুড়ি মা হয়তো এরকম রটিয়ে দিল যে মারা গেছে দীপা, যেহেতু ডাক্তার এখানে সিদ্ধান্ত দিয়েই দিয়েছে যে কোনো একজন বাঁচবে, সেহেতু এটা আমি বললাম। এবার দেখো মিরাকেল তো ঘটেই না, এবার ধরো এরকম একটা মিরাকেল ঘটে গেল যে দুজনেই বেঁচে গেল, সেক্ষেত্রে লাবণ্য সেনগুপ্ত তার বৌমাকে সাইড করে দিল আর ছেলেকে সুস্থ করার পরে ছেলেকে বললো যে দীপা মারা গেছে। তারপরে ছেলে নিজের ভুল সব বুঝতে পারলো, এবং যতক্ষণে ভুল বুঝতে পারলো ততক্ষণে তো অনেক ক্ষতি হয়ে গেছে, দীপা তো হারিয়ে গেছে। একটা সময় গিয়ে শাশুড়ি মা বললো যে না তোমার দীপা হারায়নি, তোমার দীপা তো আমার বৌমা, তো আমি তাকে বাঁচিয়ে রেখেছি, আমি নিয়ে আসছি। তো এটা যদি করে তাহলে আমি বলবো একটা ইউনিক কনসেপ্ট, যেটা আগে কখনো আমরা সিরিয়ালে দেখতে পাইনি। তো বন্ধুগণ দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া যে কী হবে না হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।